হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। ছায়া প্রকাশনীর সুবীর দাসের রিজনিং এবং জিআই বই থেকে যে অধ্যায় আমি শুরু করেছিলাম ক্লাসিফিকেশনের, সেই ক্লাসিফিকেশন অধ্যায়ের আজ পার্ট টু। এবং বিভিন্ন পরীক্ষাতে কিন্তু ক্লাসিফিকেশন অধ্যায়ের রিজনিং থেকে প্রচুর প্রশ্ন আসে, তো সুতরাং ক্লাসগুলোকে তোমরা একের পর এক ফলো করতে থাকো, যেখানে আমি সুবীর দাসের বই থেকে সমস্ত অধ্যায়গুলো একে একে ধাপে ধাপে সমস্ত তোমাদেরকে সলভ করিয়ে দেবো। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক সুবীর দাসের রিজনিং এবং জিআই বই থেকে ক্লাসিফিকেশন অধ্যায়ের পার্ট টু। এই ক্লাসিফিকেশন অধ্যায়ের পার্ট টু আজ শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 20 থেকে। তো এখানে 20 নাম্বার কোশ্চেনে রয়েছে সুচ, পিন, স্ক্রু, হাতুড়ি, এই চারটের মধ্যে আলাদা কোনটি। তো এই সকল বস্তুগুলোর মধ্যে থেকে সুচ, পিন এবং স্ক্রু এগুলোর সবই কিন্তু অগ্রভাগ কিন্তু সূচালো হয়, শুধুমাত্র হাতুড়ি কিন্তু সাধারণত দুই দিকটাই ভোঁতা থাকে। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 21, ঝিঝি পোকা, কাক, চড়াই, পায়রা। তো এটা কিন্তু ভীষণ সোজা, এখানে কাক, চড়াই, পায়রা এগুলো কিন্তু পক্ষী শ্রেণী বা পাখি, এখানে ঝিঝি পোকা হচ্ছে পতঙ্গ শ্রেণী। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 22, প্রাসাদ, কুঠি, গ্যারাজ, বাড়ি। এই চারটি অপশানের মধ্যে প্রাসাদ, কুঠি এবং বাড়ি এগুলো কিন্তু বসবাসের জন্য ব্যবহার করা হয়, শুধুমাত্র গ্যারাজ কিন্তু গাড়ি রাখার জন্য ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 23, তীর, বর্ষা, গদা, ত্রিশূল। তো এই সকল অস্ত্রের মধ্যে থেকে তীর, বর্ষা, ত্রিশূল এগুলো সকলেরই কিন্তু অগ্রভাগ সূচালো হয় এবং এগুলো কিন্তু সাধারণত ছুঁড়ে বা নিক্ষেপ করে কিন্তু আক্রমণ করা যেতে পারে, কিন্তু এক্ষেত্রে গদার কিন্তু কোনোরূপ তীক্ষ্ণ বা সূচালো মুখ থাকে না এবং এটি কিন্তু হাতে রেখে যুদ্ধ করতে হয়। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 24, শসা, আনারস, তরমুজ, ক্যাপসিকাম। তো এই চারটে নামের মধ্যে থেকে শসা, আনারস, তরমুজ এগুলো কিন্তু একটা, এই তিনটে কিন্তু ফলের মধ্যে পড়ে, কিন্তু ক্যাপসিকাম কিন্তু কোনো ফল নয়, ক্যাপসিকাম কিন্তু এখানে হলো সবজি। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি। আশা করি তোমরা এটা বুঝতে পারলে, এবং যদি এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগে এবং উপকারে লাগে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, যাতে তারাও এই ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে। কোশ্চেন নাম্বার 25, ভদকা, ওয়াইন, হুইস্কি, লিমকা। এই ভদকা, ওয়াইন এবং হুইস্কি এগুলো কিন্তু মদ বা সুরার পর্যায়ে পড়ে, একমাত্র লিমকা কিন্তু হচ্ছে কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা পানীয়। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 26, তীর, মিসাইল, গুলি, রকেট। তো এই সকল অস্ত্রের মধ্যে থেকে মিসাইল, রকেট এবং গুলি এগুলোকে সাধারণত কিন্তু ক্ষেপণাস্ত্র বলা হয়, একমাত্র তীর ছাড়া, তীর কিন্তু ক্ষেপণাস্ত্র নয়। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 27, প্যাঁচা, টিয়া, বাজ পাখি, ঈগল। তো এগুলো কিন্তু চারটেই পাখি, কিন্তু এই পাখিগুলোর মধ্যে থেকে আলাদা কোনটা। তো এখানে প্যাঁচা, বাজ পাখি, ঈগল এই তিনটে পাখি কিন্তু শিকারী পাখি, কিন্তু একমাত্র টিয়া পাখি কিন্তু শিকারী পাখি নয়। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 28, দালাল, বিক্রেতা, ক্রেতা, হকার। তো এখানে দেখো, দালাল, বিক্রেতা, হকার, ক্রেতা এগুলোর মধ্যে থেকে যেটা আলাদা হবে সেটা হচ্ছে দালাল, বিক্রেতা, হকার এরা সবই কিন্তু বিক্রয়ের সঙ্গে যুক্ত, একমাত্র ক্রেতা হচ্ছে শুধুমাত্র বস্তু কেনে। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 29, গাড়ি, স্লেজ, গরুর গাড়ি, ঠেলা গাড়ি। তো এই চারটে অপশানের মধ্যে থেকে গাড়ি, স্লেজ, ঠেলা গাড়ি, গরুর গাড়ি, তো এই চারটে অপশানের মধ্যে থেকে এই স্লেজ, গরুর গাড়ি এবং ঠেলা গাড়ি এগুলো কিন্তু যন্ত্রচালিত নয়, একমাত্র এই গাড়ি হচ্ছে যন্ত্রচালিত, কারণ এই স্লেজ টানে হচ্ছে কুকুর, গরুর গাড়ি টানে হচ্ছে গরু এবং ঠেলা গাড়ি টানে হচ্ছে মানুষ। তো একমাত্র এই গাড়ি হচ্ছে যন্ত্রচালিত। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 30, মিষ্টি টক, মিষ্টি টক, সূচালো ভোঁতা, লম্বা, উঁচু, শক্ত, নরম। তো এই অপশানগুলোর মধ্যে থেকে এখানে মিষ্টি টক এটা কিন্তু এর বিপরীত, সূচালো ভোঁতা এটা কিন্তু একে অপরের বিপরীত, শক্ত নরম এটা কিন্তু একে অপরের বিপরীত, শুধুমাত্র লম্বা এবং উঁচু এটা কিন্তু বিপরীত নয়, এই শব্দ দুটো একে অপরের বিপরীত নয়। তো তাহলে এটাই হচ্ছে সবার থেকে আলাদা। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 31, চাকা, স্টিয়ারিং, গিয়ার, পেট্রোল। তো এই অপশানগুলোর মধ্যে থেকে চাকা, স্টিয়ারিং, গিয়ার এগুলো হলো গাড়ির, একটা গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ, শুধু একমাত্র পেট্রোল হচ্ছে গাড়ির জ্বালানি। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 32,
ঘড়ি, মিনিট, ঘন্টা, সেকেন্ড। তো এই ঘন্টা, মিনিট এবং সেকেন্ড এগুলো হচ্ছে একক, শুধুমাত্র ঘড়ি হচ্ছে একটা যন্ত্রাংশ বা বস্তু। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 33, কেজি, মিটার, কিলোমিটার, সেন্টিমিটার। এই প্রশ্ন অনুযায়ী এখানে এই মিটার, সেন্টিমিটার, কিলোমিটার এগুলো কিন্তু সবই দূরত্ব মাপার একক, একমাত্র এই কেজি কিন্তু ভর মাপার একক। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 34, মাইল, বিঘা, মিটার, সেন্টিমিটার। এগুলোর মধ্যে থেকে মাইল, মিটার এবং সেন্টিমিটার এগুলো হলো দূরত্ব মাপার একক, শুধু একমাত্র বিঘা হলো ক্ষেত্রফল মাপার একক। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে বিঘা, কারণ এটা কিন্তু সবার থেকে আলাদা। কোশ্চেন নাম্বার 35, থালা, গ্লাস, বালতি, বাটি। তো এখানে যেটা আলাদা বার করতে হবে, এখানে থালা, গ্লাস, বাটি এগুলো কিন্তু বিভিন্ন বাসনাদির মধ্যে পড়ে, শুধুমাত্র বালতি কিন্তু কোনো বাসন নয়। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে বালতি। কোশ্চেন নাম্বার 36, জামা, ব্লাউজ, সোয়েটার, পাজামা। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে আলাদা করতে হলে এখানে দেখো, জামা, ব্লাউজ, সোয়েটার, পাজামা এগুলোর মধ্যে থেকে শুধুমাত্র জামা, ব্লাউজ এবং সোয়েটার শরীরের ঊর্ধ্বাংশে ব্যবহার করা হয়, একমাত্র পাজামাটা কিন্তু শরীরের নিম্নাংশের জন্য। তো এক্ষেত্রে এটাই হচ্ছে সব থেকে আলাদা। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 37, কলকাতা, মুম্বাই, দিল্লি, মাদুরাই। তো এই সকল শহরের নামগুলোর মধ্যে থেকে কলকাতা, মুম্বাই এবং দিল্লি এই তিনটি শহর কিন্তু হচ্ছে বিভিন্ন রাজ্যের রাজধানী, একমাত্র মাদুরাই কিন্তু কোনো রাজ্যের রাজধানী নয়। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হলো অপশান ডি। কোশ্চেন নাম্বার 38, জুতো, রুমাল, মোজা, টাই। এটিও একটি ইন্টারেস্টিং কোশ্চেন। এখানে জুতো, রুমাল, মোজা, টাই বিভিন্ন আলাদা আলাদা জিনিস, কিন্তু এখানে যেটা আলাদা করতে হবে, এখানে জুতো, মোজা, টাই এগুলো সবই কিন্তু পরিধান করার বস্তু, একমাত্র রুমাল কিন্তু পরিধান করতে হয় না। রুমালটা হচ্ছে হাত মুখ মোছার জন্য ব্যবহার করা হয়, তো এটি হচ্ছে আলাদা। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 39, প্যাগোডা, মঠ, মন্দির, মসজিদ। এই চারটেই কিন্তু ধর্ম সম্পর্কিত, কিন্তু তাহলে আলাদা কোনটা হবে? এখানে প্যাগোডা, মন্দির এবং মসজিদ এই তিনটি হচ্ছে উপাসনা বা পুজো অর্চনা করার স্থান, কিন্তু মঠ বা আশ্রম কিন্তু এগুলো থেকে আলাদা। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি। তো তাহলে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 39 সাথে শেষ হলো আজকের সুবীর দাসের বই থেকে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাজন অধ্যায়ের পার্ট 2। এরপর পার্ট 3 আমি নিয়ে আসছি। তো সেই পার্ট 3 এবং অন্যান্য ক্লাসগুলোকে পেতে এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন খবরাখবরগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। এবং আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে এবং উপকার লাগে, তাহলে ভিডিওটিকে অবশ্যই অবশ্যই লাইক করো এবং নিজেদের বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো, যাতে তারাও কিন্তু এই ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।